হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার স্মার্ট এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে আমি আবার এক্সপ্লেন করবো নতুন সিরিজ, তার নাম হচ্ছে অ্যাডভান্স ইভোলিউশন চ্যাপ্টার 1। ওকে, তো সিনের শুরুতে এখানে কিছু বিল্ডিংকে দেখানো হয় আর নিচে ট্রাফিক জ্যামকে দেখানো হয়। তো এখানে শহরটিকে দেখানো হয় ট্রাফিক জ্যামে ভরা। তো এখানে বিভিন্ন মিটার দেখাচ্ছে যে কোনটা কি আর কি ট্রাফিক লাইটের। তো এখানে একজন অনেক দ্রুত গতিতে বাইক চালাচ্ছে, মানে এটা আমাদের মেন ক্যারেক্টার, আর বলতেছে যে এখানে গ্রিন লাইট, আরও একটা গ্রিন লাইট, এরকম করে আর কি ট্রাফিক লাইটটা পার হচ্ছে অনেক দ্রুত চালায়। তো এখানে মিং বলতেছে যে এরকম যুদ্ধের ক্ষমতা নেই, আমি কি করব, হ্যাঁ আমি যদি এটাকে ব্যবহারই করতে না পারি। হ্যাঁ, তো আমাদের মেন ক্যারেক্টার নাম হচ্ছে মিং। তো এত মন খারাপ করে কোথায় যেন যাচ্ছি অনেক দ্রুত বাইক চালায়, তো এই ট্রাফিকের ভিতর দিয়ে। অর্ধেক দিন আগে একাডেমির লোকেরা এখানে নিউজ প্রচার করতেছে যে এই এক্সট্রা অর্ডিনারি একাডেমিতে ভর্তি সম্মেলন চলতেছে। তো এখানে যারা রিটেন টেস্ট দিয়েছেন আর যারা ফ্লাইং মানে ফ্লাইং কারালার টেস্ট দিয়েছেন তারা এখানে মানে অ্যাডমিশন নিতে পারবে। তো এখানে একটাই বলতেছে নিউজ, এখানে আপনাদেরকে ট্যালেন্ট পরীক্ষা করানো হয়। তো এই ট্যালেন্টগুলোর মধ্যে র্যাঙ্ক রয়েছে, র্যাঙ্কগুলো হচ্ছে এখানে হোয়াইট ডাস্ট র্যাঙ্ক, ব্লু সোল র্যাঙ্ক মানে পার্পল সোল র্যাঙ্ক, এখানে রেড কালারের একটি র্যাঙ্ক আছে আর একটা আছে কালো র্যাঙ্ক আছে। তো এই এগুলো আর কি র্যাঙ্ক। তো এখানে দেখানো হয় পরীক্ষা নিচ্ছে সবাই, মানে এখানে 6 জন না 5 জনের মতন আছে। তো এখানে তারা আর কি একটা ক্রিস্টাল বলের সামনে এসে দাঁড়ায় আছে, সেখানে আমাদের মেন ক্যারেক্টার আছে মিং। তো মিং এখানে কাউকে যেন দেখতেছে, এখানে তেরামুখ করে তাকায়। মিং আসলে এই মেয়েটাকে আর কি পছন্দ করে, তো সেজন্য এই মেয়েটাকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে আমি যদি বেশি র্যাঙ্কে পাই তাহলে আর কি তাকে প্রপোজ করব। তো এটা আর কি বলতেছে। তো এখানে তার টিচার বলতেছে যে আমাদের এই একাডেমিতে এখানে 6 জনের ভিতরে যদি কেউ এখানে হোয়াইট কালারের উপরে র্যাঙ্কে পায় তাহলে আমরা তাকে এখানে অ্যাডমিশন দিতে দেব। তো তাই বলে এখানে অ্যাডমিশন করাচ্ছে, এখানে মানে যারা হোয়াইট র্যাঙ্ক পাবে তাদেরকে অ্যাডমিশন নেওয়া হবে না। তো আমাদের মিং এখানে হাত রাখছে ক্রিস্টালে, তো হোয়াইট কালার চলে এসছে। তো আমাদের মিংকে এভাবে হোয়াইট কালার আসতে দেখে অনেক চমকে গেছে যে এখানে কি হোয়াইট ডাস্ট র্যাঙ্ক, তো এটা অ্যাডমিশন হবে না তাই কি বলতেছে। তো এটা বলে এখানে মেন ক্যারেক্টার মিং এখানে অনেক মন খারাপ করছে। তো আশপাশের মানুষজনকে দেখতেছে যে এখানে ব্লু র্যাঙ্কের লোক আছে, আবার একজন এখানে পার্পল সোল র্যাঙ্ক আছে, হায়ার র্যাঙ্কে, তো স্টুডেন্টের ভিতরে পার্পল সোল র্যাঙ্ক। তো এটা আর কি দেখে আর কি সবাই অবাক হয়ে গেছে যে আমার তো ব্লু র্যাঙ্কে হয়েছে আর আমাদের মিঙ্কের এখানে হোয়াইট কালারের র্যাঙ্ক হয়েছে, শুধু একজনই বাকি আছে হোয়াইটের। তো এখানে মিংয়ের বন্ধুরা এখানে মিংকে দেখে অনেক হাসি ঠাট্টা করতেছে যে এখানে বলতেছে যে কি একটা জোক। হ্যাঁ, তো এখানে মিং বলেছিল যে তার নাকি অদৃশ্য ট্যালেন্ট আছে, মানে সে সবাইকে নাকি মানে সবার চাইতে উপরে চলে যাবে। তো এখন দেখো সে তার প্রতিভা একটা হোয়াইট ডাস্ট র্যাঙ্ক বের হয়েছে, তাই বলে এখানে মজা উড়াচ্ছে। তো এখানে আরেকজন বলতেছে যে সে সময় সারনা বলেছিলো যে হোয়াইট র্যাঙ্কের ব্যাপারে, তো তাই কি বলতেছে। তো সার বলেছিলো যে এখানে হোয়াইট র্যাঙ্ক মানে ডাস্ট মানে ট্রাস্ট। এখানে সবাই এরকম ভাঙানো শুরু করে দিয়েছে যে হোয়াইট র্যাঙ্ক, এখানে হোয়াইট র্যাঙ্ক একটা ট্রাস্ট র্যাঙ্ক, তো এখানে তাকে এভাবে এক্সট্রা অর্ডিনারি ভাব দেখানো লাগবে না, তো সে এখানে হোয়াইট র্যাঙ্ক পেয়েছে একদম ট্রাস্ট সোল, তাই আর কি। তো তোমাকে একটা কারখানায় যে এখানে কাজ করার দরকার, তাই কি বলতেছে, এখানে বাইরে মানুষরা আলোচনা চলতেছে এরকম। তো বলতেছে যে একজন যে হোয়াইট র্যাঙ্কের তুমি পেয়েছো, তো এখানে পার্পল র্যাঙ্কের এখানে মেয়েটাকে কীভাবে তুমি কম্প্রেস করতে যাবে, হ্যাঁ, তাই বলে এখানে হা 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 করে হাসতেছে। এখানে এই মেয়েটা অনেক মন খারাপ হয়ে গেছে আমাদের মিংকে দেখে।
তো আমাদের মেইন ক্যারেক্টার এখানে অনেক রাগ হয়ে গেছে, রাগে অনেক দ্রুত বাইক চালাচ্ছে। তো একটা ট্রাক সামনে চলে এসেছে, তো তাকে ডজ করে এখানে চলে গেছে, অনেক অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে। তো এখানে 80 থেকে 60-এর নিচে স্পিড নামানোর কথা, কিন্তু এখানে অনেক দ্রুত গতিতে স্পিড বাড়াচ্ছে। আর বলতেছে যে একটা ইউজলেস স্প্রিট দিয়ে আমি কি করব, মানে ইউজলেস সোল পাওয়ার দিয়ে আমি কি করব, হ্যাঁ যদি আমার র্যাঙ্কই এখানে হোয়াইট র্যাঙ্ক আসে। তো আমাকে একটা মনস্টারের সামনে মুখোমুখি হতে হবে, তার সাথে লড়াই করে আমাকে শক্তিশালী হতে হবে আরও, তাই বলে এখানে এরকম করতেছে। তো অনেক দ্রুত গতিতে বাইক চালাচ্ছে, তো একটা ড্রাগন, মানে ড্রাগনের বা অন্য কিছু হাড় হতে পারে, সে হাড়ের উপর মানে ব্রিজ মনে হয় ব্রিজের মতন করে ডিজাইন করছে। তো এই ব্রিজের মাঝখান দিয়ে অনেক দ্রুত গতিতে যাচ্ছে, তো হঠাৎ আকাশের দিকে কিছু একটা দেখতে পায়, মানে চমকে গেছে দেখে। তো আকাশে একটা মিটিওর যাচ্ছে দেখানো হয়, যে মিটিওরটা অনেক কাছ দিয়েই যাচ্ছে, এবং সেই মিটিওরটা দেখানো হয় অনেক তাড়াতাড়ি আমাদের মেইন ক্যারেক্টারের উপর দিয়ে যাচ্ছে। তো এটা দেখে বলতেছে কি একটা মিটিওর, তো আমাকে তো বুলেটও কোনো আঘাত করতে পারে না, তো এই মিটিওর তারপর আমাকে কি করবে, হ্যাঁ তাই আর কি বলে অনেক দ্রুত গতিতে যাচ্ছে। মানে তো এখানে দেখতেছে যে মিটিওরটা তার উপর দিয়েই যাচ্ছে, তো এটা দেখে আরও ভয় পেয়ে যাচ্ছে মেইন ক্যারেক্টার মানে মিং। তো মিংয়ের চোখটা অনেক বড় হয়ে গেছে মিটিওরটা থেকে দেখে, কারণ মিটিওরটা তার সামনেই পড়েছে। মিটিওর পড়ার কারণে দেখা যায় রাস্তায় অনেক টুকরো টুকরো হয়ে গেছে, মানে অনেক ডিস্ট্রাকটিভ মিটিওর ছিল যে রাস্তা একদম টুকরো টুকরো হয়ে গেছে। তো আমাদের মিংকে এখানে দেখানো হয় যে ধুলোর ভিতরে এখানে শুয়ে আছে, মানে জ্ঞান হারায় গেছে। তো এখানে তার উপর দিয়ে একটা বলের মতো কিছু একটা আসছে, তো এই বল টাইপের কিছু একটা এখানে আমাদের মিংকে মানে মেইন ক্যারেক্টারের বডির ভিতরে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে অবজার্ভ হয়ে যাচ্ছে। তো একটা মেইন ক্যারেক্টারকে এখানে একটা সিস্টেম দেখানো হয়, তো এই সিস্টেমটা লাকি এখানে দেখানো হচ্ছে, তো লাকটা আর কি 0 না কি যেন এখানে দেখাচ্ছে। তো এখানে একজনের শ্যাডোকে দেখানো হয়, তো এই শ্যাডো আর কি একটা বলের ভিতরে আছে। তো এখানে মার্চ করা সফল হয়েছে, এখানে জ্ঞান প্রবেশ করানো হচ্ছে তার শরীরে, তার কি বলতেছে এখানে সিস্টেম। হোস্টের কোনো যুদ্ধের ক্ষমতা নেই, সে সহজেই মারা যাবে, তাই কি বলতেছে এখানে সিস্টেম। তো এখানে আমাদের সিস্টেম যদি মিনকে বাঁচাতে পারে তাহলে বাঁচাতে পারে হয়তো। তো এখানে দেখি যে পরের এপিসোডে বাঁচাতে পারে কিনা। তো পরের এপিসোড দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা লাইক বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দেবেন।